তো যে রেজাল্ট আসতে শুরু করেছে সাধারণ মানুষের এটা স্বাভাবিক একটা ঝোঁক এসছে তৃণমূল কংগ্রেসে আসার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়া এবং তাদের মাধ্যমে কাজ হবে। তারা যথেষ্ট সম্মান, যারা নতুন আসছেন তাদেরকে আমরা সম্মান দিচ্ছি। গতকালও আমাদের প্রায় ৬-৭ জন যুব মোর্চার নেতাদেরকে আমরা এনে তাদেরকে রাজনৈতিক সম্মান যেটা দেওয়ার তাদের দিয়েছি, বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করেছি, পোর্টফোলিও দেওয়া হয়েছে, তারা কাজ করার যাতে ভালো প্ল্যাটফর্ম পায়, তারাও যাতে কাজ করতে পারে সেই কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে কতটা আশাবাদী এই জয়েনিংয়ের পর পরে আরও প্রচুর জয়েন হবে, কুচবিহার শহরে বিজেপি থাকবেই না, আরও প্রচুর জয়েন হবে। এনারা রাস্তার সূচনা করলেন, অনেকেই আসবে, আপনারা দেখবেন। এবং আমাদের তো উদ্দেশ্যটা শহরটাকে ভালো করা, উদ্দেশ্য তো শহরের শ্রী বৃদ্ধি করানো, শহরের ড্রেন, নিকাশি, লাইট, ছেলেপেলেদের কাজকর্ম এইসবই না, এই জায়গাগুলোতে একটা ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। সবটা হয়নি। তাহলে বড় মাপের কেউ কি যোগাযোগ করছে আপনাদের সাথে? বড় মাপের নেতাদের সাথে যোগাযোগ করছে, বিজেপির এমএলএরা তো যোগাযোগ করছে, আপনারা জানেন কুচবিহারও ৩-৪ জন বিধায়ক যোগাযোগ করছে, তারা আমাদের বড় লিডারদের সাথে যোগাযোগ করছে। যোগদানের পর ১৯ নম্বর ওয়ার্ডের ১৮৮ নম্বর বুথ বিজেপি সভাপতি মুন্না রজব বলেন, কারণ হলো বিজেপির থেকে আমি পাইনি, যারা আমাদের কর্ম বা যারা আছে কাজকর্ম করে তাদেরকে সাহায্য করে, এই জন্যই আমরা আপনাদের সবাইকে নিয়ে। বিধায়কের সঙ্গে কথা বলেছিলেন? বিধায়কের সঙ্গে কথা করেনি, আমাদের ওয়ার্ডের লোকের সঙ্গে কথা বলেছি, ওয়ার্ডে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সেইভাবে আমাদের করতে পারেন। কিন্তু আমাদের রুকুদা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেছে বলে আমরা কি কারণে ভুল মনে হচ্ছে? আমরা পাপ করেছি। কেন পাপটা কি মনে হচ্ছে, কি কারণে পাপ? এখন মানুষের আবার আমাদেরকে কিছু দেখছে না, আমাদের জন্য কিছু করছে না, আমাদের ওয়ার্ডে একদম ইয়ে আছে, নোংরা আছে, ওটা বলছিল ওরা করছে না, জল নেই, লাইট নেই, ওই জন্য এখন আমরা মানে আপনাদের কি ভুল বোঝানো হয়েছিল? আপনাদের ভুল বোঝানো হয়েছিল, বলছিল তো করে দিবে, কিন্তু আমরা তো জনতার জন্যই ছিলাম না, আমরা তো জানতাম, আমরা তো চাই পরিষ্কার থাকতে, আমাদের ড্রেন নোংরা আছে, জল নেই, লাইট নেই, অন্ধকারে বাচ্চাটাকে নিয়ে নিজে